শেয়ার করব আমাদের রাজশাহীর ঐতিহ্যবাহী একটা খাবার যেটা গ্রাম অঞ্চলে খুব বেশি খাওয়া হয় তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব বাড়িতে যখন মাছ মাংস কোনোটাই না থাকে তখন নির্ভরশীল হয়ে পড়ি ডিম মা আলুর উপর তো হে প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আয়ত্তপন আমার সাথে আছে তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ রান্না শুরুতে দেখায় আমার মিষ্টি মেয়েটা কত দুষ্টুমি কাজ করা যখনই কাজ করতে যায় বা ভিডিও শ্যুট করতে যায় তখনই আমার মেয়েটা এরকমভাবে দুষ্টুমি করে তো এটাই আপনাদেরকে একটু সিম্পল দেখিয়ে দিলাম তো রান্না করার জন্য প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আলু তো আমি আলুটা এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি অবশ্যই এটা আলুই লাগবে আর এই আলুর এই খাবারটা এত বেশি মজা বিশেষ করে আমাদের রাশের অঞ্চলের দিকে খুব বেশি এটা খাওয়া হয় আর প্রথমে নিয়ে নেব এখানে হচ্ছে ডিম ডিমটা আমি এখানে দুইটা অ্যাড করেছি আপনারা চাইলে কম বেশি অ্যাড করতে পারেন আর আপনারা যত গাই সেখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে নেওয়ার পর খুব ভালো করে এটা একদম হচ্ছে ইয়া করতে হবে ফাটিয়ে নিতে হবে সো গাইজ আপনারা যেরকমভাবে কেকের মতন করেন ঠিক সেরকমভাবে এটা করতে হবে না তো মোটামুটি আর কি খুব একটু বেশিক্ষণ ধরে দুই মিনিট ধরে আমি এটা ফাটিয়ে নিয়েছি যখন দেখবেন হালকা একটু সাদা সাদা হয়ে আসছে তখনই বুঝতে হবে না এটা ঠিক আছে খুব বেশি আবার ফোম করা যাবে না এখানেও আমার মেয়ে হাতাচ্ছে ডিমটায় হাত দেওয়ার চেষ্টা করছে তো আমি এখানে প্রথমে যেটা করে নেব ডিমটাকে খুব ভালো করে হচ্ছে তেলের ভেতর করে আর কি যেভাবে এক নরমাল ভাবে ডিম ভাজে সেভাবে ভাজতে হবে কিন্তু এই ডিমটা হবে একটু মোটা হবে মানে একটু মোটা করে আর কি এটা ভেজে নিতে হবে যেহেতু আমি এটা তরকারি রান্না করব তাহলে তো বুঝতে পারছেন এরকম ভাবে মোটা করে আপনি ডিমটা ভেজে নিতে হবে আর যেহেতু এখানে দুটো ডিম আছে মোটামুটি ভালোই এটা মোটা ভাবে ডিমটা ভাজা যাবে যারা আমার ভিডিও প্রতিদিন দেখে তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ অবশ্যই गाइस প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর আপনি যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই ওনাকে কমেন্টসের উত্তর দিয়ে দিবেন আমি এখানে ডিমটা উঠে নিলাম আর দিন তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব ভালো করে এটা নেড়ে নিতে হবে আর অবশ্যই এখানে পেঁয়াজের পরিমাণ মোটামুটি একটু বেশি দিতে হবে যখন দেখবেন যে পেঁয়াজটা হয়ে গেছে তখন এর ভেতর দিয়ে দিব জিরা আর দিয়ে দেবো হচ্ছে ফোড়ন এই দুটো মশলা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে তাহলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে দেন তারপর আমি এখানে দিয়ে দিব হলো আলু আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি না একদম আদা ভাঙ্গা একদম যাকে বলা হয় ঠিক সেরকমভাবে করে নিয়েছি দেন গাইস তারপর এটা তেলে আলুটা খুব ভালো করে আমি এক মিনিটের মতো রান্না করে নেব যাতে আলুর একটা গন্ধ আছে সেটা যেন বের হয়ে যায় দেন আমি এখানে দিয়ে দিব ঝালের গুঁড়া হলুদ গুঁড়া লবণের গুঁড়া এগুলো যেগুলো মশলা আর কি আপনারা খান সে সমস্ত মশলা এখানে অ্যাড করবে এটা যে এক্সট্রাভাবে কোনো সিক্রেট মশলা আছে সেটা না আপনার নর্মাল ভাবে যেভাবে রান্না করেন সেভাবে আপনি রান্না করতে পারেন অনেক বেশি মজা লাগে এই খাবারটা খেতে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি যখনই গ্রাম থেকে শহরে যাইতাম তখনই দেখতাম আমার দাদি আর কি শর্টকাট এ আলু দিয়ে ডিম রান্না করে দিত খুব বেশি হচ্ছে পছন্দ ছিল না আগে কিন্তু এখন খুব মনে পড়ে দাদির কথা তারপর দেখাচ্ছি আমি ওদিকে রান্না করছে আর আমার মেয়ে দেখুন সব কিছুর এক থেকে নামিয়ে এক এক করে সব কিছু করছে আসলে এইভাবে আমার ভিডিওটা করতে হয় কিছু করার নাই দেন তারপর গাইস মোটামুটি দুই মিনিট পর্যন্ত রান্না করার পর তারপর হচ্ছে দেখুন এর কালারটা মোটামুটি অনেক চেঞ্জ হয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম স্পেশালি চাট মশলা যেটা আমি আমার বাসায় তৈরি করেছি বিভিন্ন ধরনের মশলা দিয়ে মানে গরম মশলা সব কিছু অ্যাড করে এই মশলাটা গুঁড়ো করে নিয়েছি এটা দেওয়ার পরে আপনার তরকারি টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে সেই ক্ষেত্রে আপনারা গোটা গরম মশলাটা অ্যাড করতে পারেন মোটামুটি খুব ভালো একটা টেস্টই আসবে তারপর গাইস আমের উপর দিয়ে ডিম গুলো দিয়ে দিব ডিম গুলো আপনার আপনাদের ইচ্ছে মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন আমি এখানে পাঁচটা সাইজ করে নিয়েছি যেহেতু আমরা মানুষ তিনজন তো আমি এখানে পাঁচটা সাইজ করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় ছোট করতে পারেন যেহেতু এটা তরকারিতে রান্না হবে খুব বেশি একটা বড় হলে দেখতেও খারাপ হবে মিডিয়াম যেটা ভাবে সেভাবে আর কি দেখা সুন্দর জন্য যায় আমি কেটে নিয়েছি এরকম ভাবে ডিমটা দেওয়ার পর আবার এক মিনিট খুব ভালো করে এটা জাল দিয়ে নিতে হবে যেহেতু তরকারিটা হয়ে গেছে পানির পরিমাণটা আরেকটু অল্প দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে আরও দুই মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে গেল আমার শর্টকাট ডিমের রেসিপি ডিমটা আপনারা খানি এরকম ভাবে বাসা তৈরি করে খেয়ে দেখতে পারেন আই হোপ আপনাদের ভালো লাগবে আর আপনাদের বাসা সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের আশের অঞ্চলে আমার দাদির খুবই স্পেশাল একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম সাথে থাকার জন্য ধন্যবাদ